নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2022, আপনি কর্কট রাশির মানুষ, অভাবনীয় প্রাপ্তি আপনাদের হতে চলেছে, কোটি টাকায় খেলতে চলেছে কর্কট রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আগস্ট মাসে কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা জিস্ট এই ভিডিওতে আমি বলবো। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাও আমি বলবো এই ভিডিওটি যদি আপনার জীবনে কিঞ্চিত মাত্র যদি কাজে যদি দেয়, তাহলে আমি নিজেকে গর্ব অনুভব কিন্তু করব। তো আসুন আলোচনাটা শুরু করা যাক। অগস্ট মাসে কর্কট রাশির ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছে। প্রথম বলি, 7ই আগস্ট 2022 শুক্র রাশি পরিবর্তন করছে, আপনার রাশিতে এসে অবস্থান করছে শুক্র। 17ই আগস্ট 2022 রবি রাশি পরিবর্তন করে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। 1ই আগস্ট টু 19ই আগস্ট আপনার বুধ সিংহ রাশিতে অবস্থান করবে এবং 20ই আগস্ট এই বুধ আপনার কন্যা রাশিতে অবস্থান করবে, তুলা রাশিতে কেতু এবং আপনার ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, কর্মভাবে রাহু অবস্থান করবে। অর্থাৎ 10ই আগস্ট 2022 মঙ্গল আপনার বৃষ রাশিতে অবস্থান করবে এবং এককভাবে কিন্তু অবস্থান করবে রাহু, এবং সপ্তমভাবে বকরী শনি অবস্থান করছে। কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা আমি তুলে ধরতে চলেছি। দেখুন, প্রথমে আসি আপনার রাশির জায়গা নিয়ে, কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। এই চন্দ্র কিন্তু সুয়াদেয় দিন অন্তর রাশি কিন্তু পরিবর্তন করে। এখানে কি হচ্ছে, দেখুন, রাশিতে কিন্তু রবি কিন্তু অবস্থান করছে। রাশিতে রবি অবস্থান করে আপনাদের মান সম্মান, বৈভব আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। রাশিতে আপনাদের সুনাম অর্জন কিন্তু করবে এবং স্বাস্থ্যের জায়গাটা বলি, যথেষ্ট আপনাদের স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো। কিন্তু রবি এবং শনির সমসপ্তম দৃষ্টি পড়ছে, কিছু ক্ষেত্রে ম্যারিড লাইফে আপনার ডিস্টার্বেন্স আসবে। বিশেষ করে 17ই আগস্ট 2022 পর্যন্ত। কিন্তু শুক্র যখন আপনার 7ই আগস্ট 2022 আপনার রাশিতে প্রবেশ করবে, কিছু ক্ষেত্রে এই জায়গাটা ম্যারিড লাইফের জায়গাটা কিছুটা হলো ব্যালেন্সিংয়ের জায়গা কিন্তু আপনাদের আসবে। আপনি কর্কট রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু থাকছে এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে বুধের অবস্থান আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করবে। দেখুন, এই মাসে বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে, দেখুন, দ্বিতীয়ভাবে বুধ আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এবং 17ই আগস্ট 2022 রবিও কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ ধনপতি ধনভাবে প্রবেশ করছে, ধনের সমাগমটা কিন্তু দিবে, অর্থনৈতিক সমাগম কিন্তু আপনাদেরকে দিবে। কিন্তু পরিবারের সঙ্গে কিছু ক্ষেত্রে মত পার্থক্য কিন্তু তৈরি হবে। অর্থাৎ কিছু কথার মধ্যে, আপনার কথার জন্য পরিবারের কারোর সাথে একটু মতান্তর হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আপনাদের এ সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে এই বুধের অবস্থান 20ই আগস্ট থেকে তৃতীয়ভাবে অবস্থান আপনাদের বোনদের সাথে বা ভাইদের সাথে সম্পর্কে উন্নতি এবং শেয়ার বাজার থেকে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ, কর্কট রাশির 3rd হাউসে এই বুধের অবস্থান আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে এবং প্রাপ্তির জায়গা কিন্তু নির্দেশ করছে। এবার আসি চতুর্থ ভাব। দেখুন, চতুর্থ পতি আপনাদের রাশিতে অবস্থান করছে 7ই আগস্ট থেকে এবং আপনাদের ক্ষেত্রে 1ই পতিও
সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এই সময়ের মধ্যে, এবং সফলতা সাকসেসের জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশির মানুষ, সফলতা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে, এবং প্রপার্টি থেকে এই সময় আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু করবেন কর্কট রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং যারা মিডিয়া রেটের জায়গাতে কাজ করছেন বা আপনার ক্ষেত্রে অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং যেহেতু সরাসরি শুক্র এবং শনির সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে আপনাদের শেয়ার বাজার থেকে, আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। শুক্র রাশিতে অবস্থান করে আপনাদের ভোগের জায়গাটা বৃদ্ধি কিন্তু করবে, ভোগ সুখ পার্থিব সুখ আপনারা কিন্তু, আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু নির্দেশ কিন্তু করছে। এবং চতুর্থপতি এবং একাদশপতি সফলতার জায়গা কিন্তু থাকছে, প্রফিটের জায়গা থাকছে, লাভের জায়গা কিন্তু থাকছে, এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। পঞ্চম ভাব, দেখো পঞ্চমপতি আপনার অঙ্গারক দোষ সৃষ্টি করছিল, 10 আগস্ট 2022 এই মঙ্গল আপনার একাদশভাবে অবস্থান করবে এবং সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে। আপনার স্বাভাবিকভাবে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, মার্কেটিং জায়গা এবং ফাটকা থেকে আপনাদের অর্থ কিন্তু এই সময় কিন্তু পাবেন, অর্থাৎ এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে কর্কট রাশি, এবং আপনাদের উদ্যমতা বৃদ্ধি কিন্তু করবে কর্কট রাশির ক্ষেত্রে। এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে যথেষ্ট, নীতির ক্ষেত্রে যথেষ্ট লাভবান আপনাদেরকে কিন্তু করবে। আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনাদেরকে কিন্তু দিবে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, যেহেতু আপনাদের কর্মপতিও এটা ষষ্ঠ ভাব, ষষ্ঠপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন ষষ্ঠপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি কিন্তু আপনাদের করবে, অর্থাৎ এই জায়গাটাতে কি হবে, দেখুন শরীরের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। শরীরের ক্ষেত্রে যাদের ট্রাভেলস চলছিল সেই ট্রাভেলগুলো কাটবে, বৃহস্পতি বকরি হয়ে গেছে অলরেডি, আপনাদেরকে নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে দিবে। এবং সপ্তমভাবে শনি অবস্থান করছে, দেখুন আপনার দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, দাম্পত্য সুখের জায়গা, ব্যবসার জায়গা, যেহেতু শুক্র দৃষ্টি দিচ্ছে, শুক্র এবং শনি একে অপরের পরম মিত্র গ্রহ এবং সমসপ্তম দৃষ্টি বিনিময়ে আপনাদের এই জায়গাটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদের দিবে, অর্থাৎ এই 7 আগস্ট থেকে দাম্পত্য সুখের জায়গা, দৈনন্দিন রোজগারের জায়গা এবং আপনাদের প্রফিটের জায়গা এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু থাকছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খুলে ব্যবসা আপনারা করুন। এবার আসি আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতি বকরি, দেখুন ভাগ আমি বারবার বলেছি যখন শুভগ্রহ বকরি হয় তার 3 গুণ লাভ কিন্তু দেয়, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, আপনাদের গভর্নমেন্ট থেকে সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও আপনাদেরকে এই সময় কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশির মানুষ এবং ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আসা, হঠাৎ আকস্মিক অভাবনীয় প্রাপ্তির একটা যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে কর্কট রাশি, এবং সম্পত্তিগত দিক থেকেও আপনারা লাভ কিন্তু পাবেন। এবার আসি আপনাদের কর্মভাব, কর্মভাবে রাহু থাকছে, কিছু ক্ষেত্রে চাপ আপনাদের থাকবে, প্রেশার থাকবে, কিন্তু কর্মপথী একাদশভাবে অবস্থান করে আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদেরকে দিবে, এটা কিন্তু ডায়েরিতে নোট করে নিন। এবং একাদশভাবে মঙ্গলের অবস্থান আপনাদের সফলতা সাকসেস আপনাদেরকে যেমন দিবে, এবং রাহু অবস্থান করে কর্মভাবে আপনাদের বিশেষভাবে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে এককভাবে অবস্থান করে আপনাদের কিন্তু কাটবে। এতদিন অঙ্গারক দোষ সৃষ্টি করছিল, 10 আগস্ট 2022 এই কর্মক্ষেত্রে জটিলতা
যে হচপচ অবস্থা চলছিল না, সেই জায়গা থেকে কিছুটা কাটবেন। এবং মঙ্গল একাদশ ভাবে অবস্থা করে আপনাদের প্রফিট দিবে। এই ছিল কর্কট রাশির জিস্ট। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।